নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। 31 মার্চ বিধ্বংসী ঝড়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি এসেছিলেন, তারপর থেকে তিনি লাগাতার উত্তরবঙ্গেই রয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে একের পর এক জেলায় সভা করে যাচ্ছেন। শনিবার কোচবিহারের রোড শো করেন তিনি। গত 2টি নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয় রাজ্যের শাসক দল। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টি আসনেই জয়ী হয় বিজেপি প্রার্থীরা, 1টি আসন যায় কংগ্রেসের পক্ষে। অর্থাৎ লোকসভায় উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হয় তৃণমূলকে। 2 বছর পর 2021 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাটার মতো বিঁধে থাকে উত্তরবঙ্গের ফল। উত্তরবঙ্গের 54 বিধানসভা আসনের মধ্যে 30টি আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা, তৃণমূল কংগ্রেস পায় মাত্র 23টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সরাসরি প্রশ্ন করেন মানুষকে, কি দোষ করেছিল তৃণমূল, কেন ভোট দিলেন না? আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলে সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে, কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কে দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে, একটা কিছু করেছে? আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? নির্বাচনে ধর্মীয় তাস ব্যবহার করছে বিজেপি, উঠছে অভিযোগ। রাম মন্দির নির্মাণ, মথুরা বারাণসীতে মসজিদ নিয়ে বিতর্ক তৈরি করা, সবকিছুতেই উগ্র হিন্দুত্বের প্রচার দেখছে বিরোধীরা। সেই তাসেই উত্তরবঙ্গ জয় হয়েছে ধারণা রাজনৈতিক মহলের। শনিবার পাল্টা আওয়াজ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, তাহলে তিনি কি হিন্দু নন? প্রশ্ন তুললেন তিনি। আমরা হিন্দু নই, এই শুনে রাখুন, আমি হিন্দু নই। আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম, তাহলে আমি শুধু মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম। আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে, বলুন আমি হিন্দু নই, আমি দুর্গাপুজো করি না, আমি কালী পুজো করি না, আমি ঈদ মোবারক করি না, হিন্দু দেখাচ্ছেন। বিজেপিকে ভোট দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। 100 দিন আবাস যোজনার বঞ্চনার কথা তুলে নতুন আওয়াজ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কেন্দ্রের টাকা চাই না, কেন্দ্র যেন রাজ্য থেকেও টাকা না নেয়। আপকো জো কোয়েরি থা সব রিপ্লাই হামনে দিয়া উসকা বাদ ভি আপ রুপিয়া নেহি দিয়া হ্যায় তো হাম আপকো রুপিয়া নেহি চাতে, আপ ভি আমারা রুপিয়া মাত লো, আপ কিউ বঙ্গাল সে রুপিয়া লে জাতা হ্যায়, আপকা হক নেহি হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যুক্তরাষ্ট্রীয় কাঠাময় কর বিন্যাসকেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই অস্বীকার করতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী? নিউজ টাইম।